ত্রিপুরা বিধানসভা মহাকরণ ও ভারতীয় জনতা পার্টির সদর কার্যালয়ের পর বৃহস্পতিবার রামনগরস্থিত বাসভবনে নিয়ে যাওয়া হয় প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের মরদেহ। প্রিয় নেতাকে শেষবারের মতো দেখতে মানুষের ঢল নেমেছিল তার বাড়িতে। শ্রদ্ধা জানাতে এসেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহাও। সুরজিৎ দত্তের পরিবার পরিজনদের পাশে থাকতে এবং বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে শ্রদ্ধাঞ্জলি দিতে এসেছিলেন অগণিত মানুষ। বাসভবনে বেশ কিছুক্ষণ রাখার পর পরবর্তী সময়ে বটতলাস্থিত মহাশ্মশান ঘাটে নিয়ে যাওয়া হয় সুরজিৎ দত্তের মরদেহ। ত্রিপুরা সরকারের তরফে গার্ড অফ অনার দিয়ে শেষ শ্রদ্ধাঞ্জলি জানানো হয় তাকে। অমৃত লোকের উদ্দেশ্যে বাড়ি দেন রাজ্যের কিংবদন্তী নেতা সুরজিৎ দত্ত। ফুলের তোড়ায় আর চোখের জলে প্রিয় নেতাকে বিদায় জানান রাজ্যবাসী। বিধায়কের প্রয়াণে শোক স্তব্ধ হয়ে বহিরাজ্য থেকেই শোক বার্তা পাঠিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। আজ আমাদের রাজ্যের শুধু রামনগর বিধানসভা নয়, গোটা রাজ্যের জন্য একটা খুবই শোকের পরিবেশ এবং শোকের দিন। গতকালকে রাতে আমাদের জনপ্রিয় জননেতা, যিনাকে রাজ্যের রবিনুর নামেও আমরা জানি, যে জনগণের জন্য সমর্পিত প্রাক্তন মন্ত্রী, বর্তমানে যিনি বিধায়ক ছিলেন সাত রামনগরের, সুরজিৎ দত্ত মহোদয়, উনি অমৃত লোকে পাড়ি দিয়েছেন। আমিও দলের কাছে কলকাতা রয়েছি, গতকালকে রাত্রে অমৃতে ওনার হসপিটালে আমি গেছি, পরিবারের সঙ্গে দেখা করেছি। রাজ্যে আমি নেই, কিন্তু বাইরে থেকে অনুভব করছি, গোটা রাজ্যের মানুষ মনে করছে যে আমাদের পরিবারের একজন ব্যক্তি আমাদেরকে ছেড়ে চলে গেছে। ওনার মৃত্যু প্রমাণ করেছে আবার যে মানুষ ওনাকে কতটা ভালোবাসেন আর উনি মানুষের সঙ্গে কতটা যুক্ত ছিলেন, মানুষের সুখে দুঃখে উনি কতটা সংযুক্ত ছিলেন, এটা আজকে প্রমাণ করেছে। যিনার দরজা প্রতিদিন বন্ধ করেননি, প্রত্যেক সময় ওনার ঘরের দরজা, বাড়ির দরজা মানুষের জন্য খোলা ছিল। দল মত নির্বিশেষে সবার জন্যই সুনুদা নামে পরিচিত ব্যক্তিটাকে আমরা হারিয়েছি। আজকের দিনে আমাদের কাছে লেসনটা হবে, উনি যে কাজটা করতেন, আমরা যাতে আগামী প্রজন্ম ওনার সেই কাজকে অনুসরণ করে মানুষের পাশে দাঁড়িয়ে, মানুষের সঙ্গে থেকে মানুষের সেবা করার ওনার যে সিস্টেমটা ছিল, যেভাবে উনি করেছেন, সেই জায়গায় যে পূর্ণ খালি স্থানটাকে আমরা পূর্ণ করতে পারবো না, কিন্তু মানুষের সাথে থেকে ওনার পদাঙ্ক অনুসরণ করে কাজ করাটাই ওনার প্রতি প্রকৃত শ্রদ্ধাঞ্জলি হবে। আমিও পরিবারের প্রতি এবং আমরা সবাই একটা পরিবার, আমরা শোকাহত, সবাই এই শোককে কাটিয়ে উঠে মানুষের সঙ্গে আমরা থাকবো। ওনার আত্মার সদ্গতি কামনা করি, পরমেশ্বর পরমাত্মার কাছে প্রার্থনা করি, ওনার আত্মার সদ্গতি হবে, পরম গতি হবে। সেটা সুরজিৎ দত্তের মৃত্যুর সাথে সাথে শেষ হয়ে গেল ত্রিপুরার রাজ্য রাজনীতির এক গৌরবময় অধ্যায়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।